বাংলা মিডিয়ামে পড়াশোনা করে নাকি ভালো চাকরি পাওয়া যায় না। আর যে অয়ন্তিকা একটি বিতর্ক সভায় এই কথা বলেছিলেন এবং তারপরই বিতর্ক বেড়েছিল বলে অভিযোগ। অভিনেতা রাহুল কটাক্ষ করে লেখেন, মীর অর্থাৎ রেডিও মির্চির মীরকে একটু ভালো করে ফলো করার জন্য। এরপরও নানা প্রসঙ্গ ওঠে। এবার জবাব দিলেন অয়ন্তিকা, ঠিক কোন প্রেক্ষিতে তিনি বলেছিলেন বাংলা ভাষা যথেষ্ট নয় চাকরি পাওয়ার জন্য। খোলসা করলেন অয়ন্তিকা সবটাই। প্রচণ্ড বিকৃতভাবে সেটাকে পরিবেশন করে প্রচণ্ড একটা শোরগোল শুরু হয়েছে চারপাশে, যেখানে শুধু এই একটা বাক্যই শোনা যাচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামে পড়া ছেলে মেয়েরা কি কর্পোরেট হাউসে চাকরি ক্র্যাক করতে পারবে। আমার মনে হয় না, এর আগে পেছনে পুরো ভিডিওটাই কেউ দেখেছে বলে আমার মনে হয় না। সো যারা দেখেননি তাদের সকলকে আমি এক্সপ্লেন করতে হয়তো পারবো না। এবং যখন আমি এই ডিবেটটাতে পার্টিসিপেট করেছিলাম তখনও আমি খুব ভালো করে জানতাম যে আমার এই কথাটাকে নেগেটিভলি ইউজ করে একটা বিশেষ সমষ্টি বা গোষ্ঠী এটাকে নেগেটিভলি প্রচার করবে। তাই আমি গতকাল থেকে একদমই এটার কোনো রিয়াকশন আমি সোশ্যাল মিডিয়ায় দিইনি। তবে আশ্চর্যজনকভাবে আজকে সকালবেলা থেকে আমি দেখছি যে আমাকে যারা আমার পেজে ফলো করে, যারা জানে আমি ব্যক্তি মানুষ হিসেবে কিরকম, আমার কাজকর্ম কিরকম, আমি কিরকম ধরনের চিন্তাধারায় বা আমার ভাব ভালোবাসা কিরকম বা আমি কিরকম চিন্তাধারায় বিশ্বাসী, তারাও প্রচণ্ড নিরাশ হয়েছে। এবং তারা আমাকে বলছে যে দিদি আপনার থেকে এটা আশা করিনি, অয়ন্তিকা পার্ট টু, অ্যাজ এফ এতদিন ধরে একটা অন্য রূপে তোমাকে চিনতাম দিদি, আজকে থেকে তুমি একটা অন্য ধরনের মানুষ। তো সেই মানুষগুলোর সঙ্গে রেগুলারলি তো আমি কথাবার্তা বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তাদের কাছ থেকে আমি এতটাই আনকন্ডিশনাল ভালোবাসা সম্মান আদর পেয়েছি, শুধু আমি নয় দুনি আমার মেয়ে এবং আমার চারপেয়ে সন্তান সন্ততিরা এতটা ভালোবাসা তারা পেয়েছে যে তাদেরকে আমি আমার ফ্যামিলি আমার বন্ধু হিসেবেই মনে করি। এবং তাদেরকে নিরাশ করতে আমি চাই না, তাদের নিরাশ হওয়ার কারণ আমি হতে চাই না। তাই আমি আমার পয়েন্ট অফ ভিউটা বা গোটা যে কনটেক্সটে কথা হয়েছিল সেটা আমি ভেবেছি যে স্পেশালি আমার পেজে যারা ফলোয়ার্স তাদের সামনে আমি এটাকে একবার প্রকাশ করার চেষ্টা করব।